12 মাসে 13 পার্বণের নদিয়া জেলার শান্তিপুরের রাজপথে শোভাযাত্রাও এখন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। বেড়েছে দুর্গাপূজো, কালীপূজো, জগদ্ধাত্রী এবং রাসের পূজো, উদ্যোক্তাদের সংখ্যা এবং শোভাযাত্রায় অংশকারীর সংখ্যাও। শুধু উৎসবপ্রেমী শান্তিপুরবাসী নয়, নদিয়ার বিভিন্ন প্রান্ত এমনকি রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তবৃন্দরা আসেন জগৎ বিখ্যাত ঐতিহ্যমণ্ডিত শান্তিপুরের রাস দেখতে। গত দুবছরে করোনা পরিস্থিতির পর এবছর দর্শনার্থীদের সংখ্যা যে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তা পূজো উদ্যোক্তাদের থেকে শুরু করে জেলা প্রশাসনও মানছেন এক বাক্যে। তবে সদ্য সমাপ্ত হওয়া দুর্গাপূজো এবং কালীপূজোর ভাসানের শোভাযাত্রায় নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তিক্ত অভিজ্ঞতা দর্শনার্থীদের, একদিকে পূজো উদ্যোক্তাদের ক্ষোভ, প্রশাসনিক মিটিং এ গৃহীত সিদ্ধান্ত কার্যকরী হয়নি অনেক ক্ষেত্রেই, অন্যদিকে প্রশাসনিক অভিযোগ এত মানুষের সমাগম এবং উচ্ছ্বাস সামান্য কিছু পুলিশ প্রশাসনের উপর শুধুই নির্ভর করে থাকলে হবে না। এ বিষয়ে নিজেদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে অন্যের শোভাযাত্রা দেখানোর দায়িত্বে। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বারংবার সেই অনুরোধই জানিয়েছেন। হয়তো সমন্বয়ের অভাবেই শোভাযাত্রা সফলতা পায়নি, তাই আসন্ন রাস উৎসব উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপুর থানায় এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ, জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, দমকল বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিক, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ, সিআই গৌরী প্রসন্ন বন্ধু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আসন্ন রাস উৎসব উপলক্ষে এই প্রশাসনিক বৈঠকে শান্তিপুরের সমস্ত বিগ্রহবাড়ি ও বারোয়ারি কমিটির সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপুল পরিমাণে দর্শনার্থীদের আগমনের আন্দাজে এবারে পুলিশ কর্মীর সংখ্যা বিগত বছরের তুলনায় 40% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। সমন্বয়ের জন্য শুধুমাত্র গতকালের মিটিং নয়, আজ একটি পর্যবেক্ষণ দল সব ঘুরে দেখবে সমস্ত শোভাযাত্রার রাস্তাটি, যাতে অংশগ্রহণ করবে জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের সাথে পূজো উদ্যোক্তারাও। শোভাযাত্রার রাস্তায় ঝুলে থাকা বিভিন্ন কেবল লাইন এবং নেটওয়ার্ক তার সরিয়ে দেওয়ার জন্য আগামী 7 তারিখ সময় সীমা ধার্য করেছে জেলা প্রশাসন, অন্যথায় তারা আইনি ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবধানতার কথা উল্লেখ করেন। প্রথমত, পূজো উদ্যোক্তাদের মধ্যে কর্তব্যপরায়ণ দায়িত্বশীল একটি দল বানিয়ে সারা রাত পাহারা দেবার ব্যবস্থা এবং শোভাযাত্রার দিন সকলে একসাথে বাড়ি অন্ধকার না রাখার পরামর্শ দেন। সব ক্ষেত্রেই প্রশাসনিক সহযোগিতা মিলবে বলে তিনি জানান। অন্যদিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌর পরিষেবা বৃদ্ধি করা এবং বিপুল সংখ্যক সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মীদের বাড়তি দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের দিনগুলোতে আলো ঝলমলে রাত উপহার দেবেন তারা। এই আনুষ্ঠানিক মিটিং এর আগে কিছু মিটিং হয়েছে, পরবর্তীকালেও আমরা আমাদের সমন্বয় বাড়ানোর জন্য আরো কিছু মিটিং করব। কারণ হচ্ছে এটাই যে পুলিশ প্রশাসন বারোয়ারি, বিগ্রহবাড়ি এবং সর্বোপরি যে বিশাল যে সমাগম হয়, দর্শক সমাগম, সবার সহযোগিতা এবং সমন্বয় ছাড়া সুশৃঙ্খলভাবে এই নগর পরিক্রমার যে আপনাদের অনুষ্ঠান আছে এটা সম্পন্ন করা মুশকিল। এগুলো সংখ্যা বাড়ানো হচ্ছে, নিচু তারগুলো তুলে ধরতে আপনাদের যাতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা কিছু ব্যবস্থা করছি এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা আরও বেশি পুলিশ মোবিলাইজ করছি। এবং বারবারিগুলোকে একটা জিনিস আপনাদের কিন্তু সকলের একটু দায়িত্ব নিতে হবে, বিশেষ করে যারা জেনেটার ভাইরা আপনাদের প্রতিটা বারবারি এবং ক্লাবকে দেবে, আপনারা তাদের সঙ্গে একটু কথা বলুন যে আপনারা যে জেনেটারের মুখটা যেন ওপরের দিকে থাকে, যারা জেনেটার ভাইরা দেন, আমি যদি সাহেবকে বলবো সেই যারা জেনেটার দেন তাদের যদি একটা জায়গায় দাঁড় করিয়ে 10 মিনিট তাদের অন্য শাস্তি নাই, তাদের বলতে হবে এই জেনেটারটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, সেগুলো আমরা নিশ্চয়ই আমাদের যখন অ্যারেঞ্জমেন্ট করবো বা আমরা যখন এটাকে ম্যাটেরিয়ালাইজ করবো তখন সেটাকে আমরা মধ্য নজর রাখবো। এর মধ্যে থেকে যেটা আমার বলার বিষয়, আমরা জানি লাস্ট যে 2 বছর, সেই 2 বছর আমরা কোভিডের মধ্যে দিয়ে গেছি,
এর ফলে শান্তিপুরবাসীর সাথে সাথে এই রাজ্যের প্রত্যেক কোণা যারা যারা এই রাস্তাকে উপভোগ করার জন্য এখানে আসেন তারা সবাই অনেকটা বঞ্চিত হয়েছেন। ফলে আড়ম্বরে বহরে বা যোগদানের দিক দিয়ে এবারে রাস্তা ডেফিনেটলি অন্যবারের থেকে অন্যরকম হবে। চব্বিশ ঘন্টা কর্মীরা পরিষেবার জন্য প্রস্তুত। ভ্রাম্যমাণ পুলিশ, মহিলা পুলিশ সহ বিভিন্ন ধরনের পুলিশ কর্মী প্রত্যেক বিগ্রহ বাড়ি এবং বারোয়ারিতে একজন করে হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার শান্তিপুর থানার সাথে সমন্বয়কারী হিসেবে থাকবে বলে জানান জেলা প্রশাসন। শোভাযাত্রার ক্ষেত্রে জেলা প্রশাসনের দেওয়া সীমা মেনে চলতে হবে, তা দেখার জন্য থানার পুলিশ কর্মী থাকবেন একজন করে। বাড়তি এই তৎপরতা থেকে এবছর উৎসবপ্রেমী দর্শনার্থীদের শোভাযাত্রা সম্পূর্ণ আনন্দ লাভ করাতে পারবেন বলে মনে করছেন সুশীল সমাজ। তারা যদি সুষ্ঠুভাবে শোভাযাত্রাকে সুন্দরভাবে নিয়ে যায় তাহলে আশা করা যায় খুব সুন্দরভাবেই শোভাযাত্রা শেষ হবে। লাইট বড়, 18 ফুট 20 ফুটের থেকেও বড় সমস্যা হচ্ছে গ্যাপ। যখন ডাকঘরে প্রচুর ঠাকুর রয়েছে, গত বছর ট্রেডিশনাল সাহেবের সাথে আমি একটি নির্দিষ্ট জায়গায় বেশ কিছুক্ষণ ছিলাম, প্রায় আধ ঘন্টা 45 মিনিট সেখান দিয়ে কোনো ঠাকুরই যাচ্ছে না, অথচ ডাকঘরের ওখানে একটা জ্যাম রয়েছে। সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, যদি পুশিং পার্টিকে খুব সক্রিয় রাখা যায় তাহলে শোভাযাত্রা যদি চলমান থাকে তাহলে নিশ্চয়ই খুব সুন্দরভাবে আমরা একটা আলাদা এবারের শোভাযাত্রা উপহার পাবো। অনেক বারোয়ারি আছে যারা খুব সুন্দর প্রতিমা করে, প্যান্ডেল করে, জানি না শ্যামবাজার, কামারপাড়া, বড়বসংপাড়া এরা কেউ এসছেন কিনা। আশা করি এনারাও সেভাবে সচেষ্ট থাকবেন, কারণ এবারে একটা ব্যাপক সংখ্যক লোক উপস্থিত হবে শান্তিপুরের রাস দেখার জন্য। প্রথম দুদিনের ক্ষেত্রে এদের একটা ভূমিকা আমাদের অনস্বীকার্য, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং সেই সঙ্গে সঙ্গে অনেক বহিরাগত প্রচুর মানুষ আসবে আমাদের রাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।